জামশেদপুরের বিরুদ্ধে আনএক্সপেক্টেডলি ভাবে তিন শূন্য হেরেছে এটিকে মোহনবাগান এবং বলতেই পারি যে হিরো সুপার কাপ দু হাজার সেমিফাইনালে ওঠার স্বপ্ন পুরো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এটিকে মোহনবাগান দলের এবং অনেক 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 কংগ্রাচুলেশন জামশেদপুর এফসি কে তারা গ্রুপ সি থেকে দল যে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করলো আজকে জামশেদপুর সত্যি কথা বলছি উইনারের মতো খেলেছে এবং ম্যাচটা জিতেছে তো আজকে এটিকে বাগান ওভার কনফিডেন্স কি জিনিস ওভার কনফিডেন্স যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আজকে এটিকে বাগানের খেলা দেখে পরিষ্কার বুঝলাম যা ডিফেন্স করেছে এটিকে বাগান জঘন্য ডিফেন্স পুরোপুরি ওভার কনফিডেন্স প্রীতম কোটাল স্লাফ কোট আমি দেখবি যে বোস ডিফেন্স করার ইচ্ছাই নেই মনে হচ্ছিল আজকে দেখে দেখে মনে হচ্ছিল যে খেলার ইচ্ছা নেই প্রীতম স্লাফকো সুভাশিস তিনজনেই বল ছেড়ে দিচ্ছে সেকেন্ড গোলটার কথা বলি যেটা জামশেদপুর বিয়াল্লিশ মিনিটে বরিশ সিং ওয়াংজাম ইজি ট্যাপিং করেছে যখন আমরা শুরু শুরু ফুটবল প্র্যাকটিস করি তখন আমরা যখন বাচ্চা থাকি মানে বয়স আট নয় বছর তখন কোচ যেইভাবে গোল কনসিট করতে সব থেকে বেশি মানা করে স্কুল মানে খেলা ফুটবল প্র্যাকটিসের সময় সেই রকম গোল খেয়েছে মোহনবাগান লেফট উইঙ্গার বল নিয়ে ঢুকছে মাঝখানের দুটো সেন্টার ব্যাক ফ্রি পিছনে লেফট ব্যাক সুভাষিষ বোস তার মাঝখান থেকে রান নিচ্ছে বরিস সিং ওয়াংজাম লেফট ব্যাক সুন্দর ঋত্বিক সুন্দর বলটা দিল কেউ চ্যালেঞ্জ করলো না বরিস সিং ওয়াংজাম বিয়াল্লিশ মিনিটে ট্যাপিনটা গোল করে দুই শূন্য গোলে এটিকে মনমোহনকে এগিয়ে গেল ওই গোলটা দেখছি আর আমার মানে ঘাত পা কসকস করছে মানে মাথাটা যাচ্ছে আগুন হয়ে যে এই প্রফেশনাল লেভেলে কিভাবে কোনো দল এই রকম গোল খেতে পারে গোল হতেই পারে তিন শূন্য হারতেই পারে কিন্তু সেকেন্ড গোলটা যেভাবে এটিকে মন বাগান খেয়েছে ওইটার কোনো এক্সপ্লেনেশন হয় না ওইটার কোনো এক্সপ্রেশন এক্সপ্লেন কি করে করব এটার ওইটা ওটাকে বলে স্কুল বয় এরর যখন মানুষ স্কুলে নতুন স্কুল মানে ফুটবল প্র্যাকটিসে ঢোকে তখন যেইভাবে কোচরা বারণ করে এইভাবে গোল খাবে না সেইভাবে গোল খেয়েছে বিয়াল্লিশ মিটার গোলটা এই গোলটা খেয়ে যখন খেয়েছে মোহনবাগান আমি ভাবছি যে আর এই ম্যাচটা জেতার কোনো সম্ভাবনা তো নেই আর প্রথম হাফে এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা দৌড়াচ্ছে না বল চেস করছে না দেখে মনে হচ্ছে যে এটিকে মোহনবাগান অলরেডি মনে হয় সেমিফাইনালে পৌঁছে গেছে আজকের শুধু ম্যাচটা জিতু ভারু কোনো যায় আসে না এমন খেলছে প্রথম হাফে সেকেন্ড হাফে নো ডাউট জুয়ান ফ্রান্ডো বকাবকি করার পর থেকে হয়তো মোহনবাগান সেকেন্ড হাফটা ভালো খেলেছে কিন্তু প্রথম হাফে জঘন্য খেলেছে মোহনবাগানের ডিফেন্স প্রথম গোলটা বাইশ মিনিটে করেছে বরিস ট্যাপিন সেকেন্ড গোলটা বিয়াল্লিশ মিনিটে করেছে বরিশ ট্যাপিন এবং লাস্ট মিনিটটা ওটা ওটা হয়ে থাকে কারণ মোহনবাগানের সমস্ত খেলোয়াড় অ্যাটাকে চলে গেছে গোল করতে সেই সময় কাউন্টার অ্যাটাকে গোল তিরানব্বই মিনিটে ওটা হতেই থাকে হতেই পারে ওটা কোনো বড় ব্যাপার নয় তবে এইভাবে যে গোল খেলো মোহনবাগান জাস্ট মানা যাচ্ছে না তিন শূন্য হারলো আর সুপার কাপ থেকে বিদায় জঘন্য ডিফেন্স করেছে মোহনবাগান দল আর কংগ্রেচুলেশন জামশেদপুরকে এই সিজনটা তাদের ভালো যায়নি তবে সুপার কাপ সেমিফাইনালে তারা জায়গা বানিয়েছে প্রথম দল হিসেবে তো মোহনবাগান তাদের কিন্তু আর কোনো সম্ভাবনা নেই জিরো পারসেন্ট সম্ভাবনা সুপার কাপের সেমিফাইনালে যাওয়ার তো আশা করি ম্যাচটা আমার আর কিছু বলার নেই এটিকে মোহনবাগানের লিঙ্ক আপ প্লে ছিল না মাঝমাঠে সেই একটা প্লেয়ার ছিল না যে পাস দেবে প্রত্যেকবারে তাই হচ্ছে জামশেদপুরের ডিফেন্স এত কম্প্যাক্ট ব্যাপারটা হচ্ছে মোহনবাগান মাঝখান থেকে অ্যাটাক বিল্ড করার চেষ্টা করছে কিন্তু জায়গা দিচ্ছেই না জামসেদপুর তাই জন্য বাধ্য হয়ে মোহনবাগান কি করছে আপ বলটাকে ব্যাকওয়ার্ডে পাস হচ্ছে দিয়ে ফ্ল্যাঙ্ক সুইচ করার চেষ্টা করছে এবং ওই অপোনেন্ট দলের বক্সের একটু ধারে এসে যেহেতু তারা মাঝখানটা এত সুন্দরভাবে কভার করে রেখেছে মোহনবাগান বাধ্য হচ্ছে সাইডে বল দিতে এবং সাইড থেকে ভুলবাল ক্রস দিচ্ছে লিস্টন কোলাসো মানবীর সিং আশিস রায় আশিক কুরুনিয়ান সুভাষিস বোস যার জন্য মিডিলম্যান তো ছিলই না আজকে যার জন্য ক্রস ভালো আসেনি তো যেহেতু জায়গা দেয়নি সেন্টারে তাই মোহনবাগান কিভাবে গোল করবে এটা সত্যি থেকে সব থেকে প্রশ্ন ছিল আর সেই প্রশ্নের জবাব মোহনবাগান দিতে পারিনি এবং জঘন্য ডিফেন্সের জন্য তিন গোল খেয়েছে এবং সেই তিন গোলে কিন্তু গোল্ডেন ক্লাব উইনার বিশাল ক্যাচকে আমি একটা জন্য দোষ দিতে পারব না তো বন্ধুরা আজকের খেলা নিয়ে বহু ডিসঅপয়েন্টেড তো আপনার ম্যাচটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ